টিন ও লোহা দিয়ে কি অপূর্ব সুন্দর উপস্থাপনা। এবছরের তালা প্রত্যয়ের থিম হল কহন, আর ন্যারেশন বাই সুশান্ত পাল। এটা শ্যামবাজার 5 পয়েন্ট। কেউ যদি শ্যামবাজার থেকে তালা প্রত্যয়ে যেতে চাও তাহলে সোজা বেলগাছিয়া দিয়ে যেতে হবে। দেখো অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে এই দিক দিয়ে তালা প্রত্যয়ে যেতে হবে। তালা প্রত্যয়ের সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হল বেলগাছিয়া মেট্রো। আমি বেলগাছিয়া ফ্লাইওভার পেরিয়ে যাচ্ছি। আমি ফ্লাইওভার পেরিয়ে চলে এলাম। ফ্লাইওভার পেরিয়ে এসে সামনের বাঁ দিকের রাস্তা ধরে শুধু তোমাকে এগিয়ে যেতে হবে। চলার পথে তালা পার্কের পুজো কিন্তু তোমরা দেখতেই পারো, বেশ ভালো করেছে। চারিদিকে জনজোয়ার। যাদের কাছে ভিআইপি পাস রয়েছে তারা ভিআইপি গেট দিয়ে ঢুকতে পারো, আর তা না হলে আমার মতন এই সাধারণ লাইন দিয়ে যেতে হবে। প্রবেশের মুখে এরকম অনেক স্ক্রিন কিন্তু লাগানো রয়েছে যেখানে বিভিন্ন রকম অ্যাডস চলছে। চলার বাঁ দিকে হচ্ছে সাধারণ লাইন, আর ডান দিকে যাদের পাস রয়েছে তারা অনায়াসেই চলে যেতে পারো। কত সুন্দর করে তারা একসঙ্গে ঢাক বাজাচ্ছে, বেশ বেশ ভালো লাগছে। কিন্তু মণ্ডপে প্রবেশের আগে ডান দিকে এখানে বসার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। দূর থেকে মণ্ডপে প্রবেশের পথ দেখা যাচ্ছে, আর ডান দিকে তালা প্রত্যয়ের সমস্ত প্রাইস এখানে কিন্তু দেখানো হয়েছে। প্রবেশের মুখে উপরে লেখা আছে কখন, আর ন্যারেশন বাই সুশান্ত পাল। এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা টিন দিয়ে করা। খোলামেলা পরিবেশে মণ্ডপ তৈরি করা হয়েছে, আর সামনের গাছগুলো কিন্তু সত্যিকারের গাছ, কোনো প্রকার আর্টিফিশিয়াল কোনো গাছ এখানে নেই। টিন ও লোহা দিয়ে অসাধারণ কাজ, সেই সঙ্গে ম্যাচ করা অসাধারণ লাইটিংও। তালা প্রত্যয়ের এবছরের থিম কখন, আর ন্যারেশন বাই সুশান্ত পাল। অর্থাৎ দুর্গাপুজোকে ঘিরে শিল্পী সুশান্ত পালের এত বছরের অভিজ্ঞতা, তার জার্নি, তার চিন্তা ভাবনাকে তিনি এখানে তুলে ধরেছেন। সত্যি অনবদ্য কাজ। একজন শিল্পীর চিন্তাভাবনা, তার শিল্পকার্য, তার শিল্পর চর্চা, সবকিছুর ফল এই কহন, অর্থাৎ এই বছরের তালা প্রত্যয়ের থিম কহন। এছাড়া পুরাতন কলকাতার বনেদি বাড়িকে আলো আধারী পরিবেশের মাধ্যমে খুব সুন্দর করে উপস্থাপন করেছে।
যেমন অসাধারণ কাজ, তেমন মিল করে সুন্দর লাইটিং। এখানে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাইকেই দেখানো হয়েছে। আর এটা তো সত্যি অসাধারণ। নটরাজের মূর্তি রয়েছে, লাইট পড়ছে, আর পেছনে বড় করে ছায়াটা পড়ছে, সত্যি দারুণ। শেষ পর্যন্ত অনেকক্ষণ লাইনে থাকার পর মণ্ডপে প্রবেশ করলাম। এখানে যেন বাড়ির মধ্যে মন্দিরকে তুলে ধরা হয়েছে। সামনেই প্রতিমা দেখতে পাচ্ছি, উপরে লক্ষ্মী, সরস্বতী, পাশে সিদ্ধিদাতা গণেশ ও কার্তিক রয়েছে, আর মায়ের পাশে একটা খাট, সেটা রয়েছে দেখা যাচ্ছে। সত্যি অসাধারণ চিন্তাভাবনা, অপূর্ব শিল্পকার্য। বাইরে বেরিয়ে আসার সময় দেখতে পাবে এখানেও পুরাতন কলকাতার বনেদি বাড়িকে সুন্দর করে দেখানো হয়েছে। সত্যি অনবদ্য কাজ, অসাধারণ শিল্পকার্য, টিন ও লোহা দিয়ে অসাধারণ একটা উপস্থাপনা, একজন শিল্পীর চিন্তা ভাবনা, শিল্পকার্য, সবকিছু মিলে তালা প্রত্যয়ের এবছরের থিম কখন, সত্যি মনোমুগ্ধকর। এখানেই শেষ হলো আজকের তালা প্রত্যয় ভ্রমণের ভিডিওটি। সকলে ভালো থেকো, হাসি খুশি থেকো।